আসসালামু আলাইকুম, হুমায়রাস কিচেন থেকে আমি হুমায়রা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আপনাদের সাথে বিকেলের অসম্ভব মজাদার একটি রেসিপি, নাস্তার রেসিপি শেয়ার করে দেখাবো। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, লবণ দিলাম 1.5 চা চামচ পরিমাণে, এবং তেল দিব আমি 2 টেবিল চামচ পরিমাণে। 1 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ তেল। এরপরে হাত দিয়ে খুব ভালো করে এটা মিক্স করব, খুব ভালো করে মিক্স করব। এবং এরপরে এরকম হয়ে গিয়েছে, এটা খুব ভালো করে করতে হবে। এরপরে এখানে আমি হালকা গরম পানি অ্যাড করছি, একটু একটু করে মিক্স করতে হবে, আর পানিটা অবশ্যই হালকা গরম হতে হবে। হাত দিয়ে খুবই ভালো করে দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিক্স করছি। এই দেখেন, এরকম হাতে লেগে লেগে থাকবে, এই অবস্থায় রাখতে হবে। এভাবে আমি ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এখানে আমি গরুর মাংস একদম ছোট ছোট পিস করে এরকম করে কেটে নিয়েছি, কিমা নিলেও হবে। কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম প্রয়োজন মতো। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে, দিয়ে ভালো করে নাড়ছি। এরপরে পেঁয়াজ নরম হয়ে কালার চেঞ্জ হতে শুরু করেছে, এই পর্যায়ে আমি সেই গরুর যেই পিসগুলো সেগুলো আমি একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সয়া সস। এরপরে এখানে মশলা অ্যাড করব, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, লবণ এবং ধনিয়ার গুঁড়ো, সবগুলো দিয়ে ভালো করে মিক্স করছি। ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন এখানে পানি দেব, 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে ঢেকে একদম খুব ভালো করে প্রিপেয়ার করব। চুলার আঁচ মিডিয়াম থাকবে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আলু এবং গাজর কুচি করে কেটে, চাইলে অন্যান্য সবজিও অ্যাড করা যেতে পারে, আর না দিলেও কোনো সমস্যা নেই। 20 মিনিট পরে মিডিয়াম আঁচে রাখার পরে এরকম হয়েছে, একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কুচি করে রাখা, পুরোটা মিক্স করে আমি নামিয়ে ঠান্ডা হতে দিব। এই ফাঁকে এটা দেখেন, এটা হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি আর কোনো ময়দা অ্যাড করিনি। এখন এখানে তেল দিলাম, তেল দিয়ে আরও কিছুক্ষণ এটা ভালো করে ময়ান দেব। যেহেতু হালকা গরম পানি ছিল, সেহেতু দেখেন কত সুন্দর করে এটা হয়ে গিয়েছে। এরপর ছোট ছোট লেচি কেটে নিলাম, খুব ছোটও না খুব বড়ও না, মাঝারি। এরপর ময়দা মিক্স করে এটা একটু গোল করে রুটির মতো বানাবো, বানিয়ে নিলাম রুটির মতো। এরপরে এখানে সেই যে ভেতরের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। একটু বড় করে তৈরি করেছি, যেন খুব সুন্দরভাবে শেপটা দেয়া যায়, যেন বের না হয়ে আসে সেজন্য। আর পুরের পরিমাণটাও একটু বেশি দিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। এরপরে দেয়া শেষ হয়ে গেলে চারিদিক থেকে মুড়ে নিব, এরকম করে নিচ্ছি। আর এটা তো, এটা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে দিচ্ছি, যার যার সুবিধা মতো এটা মুড়ে দিতে হবে, যেন বের না হয়ে আসে। তাহলেই খেয়াল রাখতে হবে, পেঁচিয়ে উপর থেকে যেইটা আছে ওটা আমি ছিঁড়ে নিচ্ছি। এরপরে এভাবে এটা নিয়ে এভাবে প্রেস করে দিতে হবে, দেখেন হয়ে গেল। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমার 2 কাপ ময়দায় এই কয়টি হয়েছে। এখন আমি চুলায় তেল দিলাম, খুব বেশি তেল দেইনি,
মাঝারি আছে, যেহেতু ভেতরের পুরটা একদম প্রিপেয়ার করা সেজন্য মাঝারি আছে, আমি দিয়ে দিচ্ছি। 7 থেকে 8 মিনিট লাগবে উল্টে পাল্টে ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ঢেকে দিচ্ছি, দেখেন হয়ে গিয়েছে। আর কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে। এখানে ময়দার যে প্রিপারেশনটা আছে সেটা একটু খেয়াল করতে হবে, তাহলে এরকম হবে। তৈরি হয়ে গেল, এখন আমি একটি টিস্যুর উপর তুলে নিচ্ছি। আর এই পিঠাটি বিকেলবেলা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে, আপনারা একবার তৈরি করে দিয়ে দেখতে পারেন। তৈরি হয়ে গেল, আশা করছি আপনাদের সবার ভালো লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।